আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তামানা আর্ট অ্যান্ড ক্রাফ্ট ভিডিও শুরুতে দেখি বুঝতে পারছেন যে আজকে আমি একটা সুন্দর বেবি ফ্রক কিভাবে করেছি তা আপনাদের আজকে বলবো প্রথমে আমি র একরামিন কালার নিয়েছি হলুদ কালার এখন যারা জানেন না র একরামিন কালার কি তাদের জন্য র কালার হচ্ছে যাতে কিছুই মিক্সড করা নেই শুধুমাত্র রং আপনি যদি সরাসরি রঙটা কাপড় ইউজ করেন আপনার রংটা উঠে যাবে কারণ এখানে রঙে কিছুই নেই রঙের কোনোই মূল্য থাকে না আপনাকে এনকে বাইন্ডার মিক্সড করেই স্থায়িত করতে হয় এখন আমার হাতে যেটা রয়েছে সেটা হচ্ছে এনকে এনকে রঙকে পাতলা করে দেখতেও পাতলা তবে বাইন্ডার হচ্ছে আঠালো আর দেখতে একটু এনকের চাইতে সাদাতে একটু কম ঘন আর বাইন্ডারের কাজ হচ্ছে রঙকে স্থায়িত্ব করে আমি রঙের সাথে সম এনকে বাইন্ডার মিক্সড করেছি মানে রঙ যদি আমি এক চামচ নেই এনকে বাইন্ডার এক চামচ এক চামচ করে দুই চামচ নিয়েছি এবার আমি রং কাপড়ের নিচে যে হলুদ পারটা করেছি সেইটা আমি দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র হলুদের কাজটা করার জন্য আমি র একরামিন কালার ইউজ করেছি যাতে আমার কাপড়টা হার্ড না হয়ে যায় কারণ আপনি যখন শুধুমাত্র এনকে বাইন্ডার মিক্সড করে কাজ করবেন আপনার কাজটা খুব সফট থাকবে কখনো হচ্ছে হার্ড হবে না কাচের কোটার রঙে যে একটু হার্ডটা হয় সেইটা আর হবে না তো যারা ফ্রকে করতে ঝামেলা বোধ করেন তাদের জন্য আমি এই যে চেয়ারে করে দেখিয়ে নিয়েছি আমি কিন্তু এভাবেই করি কারণ অনেক বড়ো যাদের জামাতে ঘের থাকে সেক্ষেত্রে খুব ঝামেলা হয়ে যায় তো আমি যদি ওইভাবে চেয়ারে করে ওয়াশ দেই তাহলে কিন্তু খুব সুবিধা হয় তো এবার আমি ফুল আপনাদের কিভাবে করেছি কোন রঙে করেছি সেটা আমি আপনাদেরকে বলবো সানফ্লাওয়ার কিট মানে অ্যাক্রিলিক কালারেরটা পার্পেল কালার তো আমি এখানে হচ্ছে অল্প একটু বেগুনি কালারটাও ব্যবহার করব যেহেতু সম্পূর্ণ আমি এটা পার্পেল রাখবো না তো আমি যার পরিমাণ বেশি রাখবো সেটা আগে দিয়ে দিয়েছিলাম ম্যাজেন্টা কালার আর বেগুনি কালারটা আমি খুব অল্প দেবো তো ওখানে মিক্সড করে আমি দিয়ে দিয়েছি এক্সট্রা করে মিক্সড করলে রং অপচয়টা একটু বেশি হয় আর যদি কাপড়ে দিয়ে তারপর আরেকটা ব্লেন্ড করা হয় তাহলে রঙের অপচয়টা খুব একটা বেশি হয় না আপনারা যদি সিম্পল কোনো কাজ করতে চান তাহলে প্লেটে ঢেলে করার কোনো দরকার নেই প্লেটে রঙ ঢাললে আমার কাছে মনে হয় যে অপচয় বেশি হয় কারণ আমার কাছে মনে হয় যে কাজ করতে করতে যদি আমি উঠে যাই তাহলে প্লেটের সবটুকু রঙ কিন্তু শুকিয়ে যায় আর যদি আমি কাজের মধ্যে থেকেই করি তাহলে কিন্তু আমার কাজটা খুব তাড়াতাড়িও হয় আর রংটা কিন্তু শুকনোর হাত থেকে বেঁচে যায় আর অপচয়ের হাত থেকেও বেঁচে যায় এটা আমার টিপস এখন আমি আপনাদের বলবো যে আপনারা হচ্ছে অবশ্যই তুলি কিন্তু বারবার ধুয়ে কাজ করবেন একটা রঙের মধ্যে আরেকটা রঙের তুলি কখনোই দিবেন না আমি বারবার কিন্তু ধুয়ে কাজ করেছি এবার নিজের অংশের ফুলের যে শেপগুলো রয়েছে সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি যারা নতুনভাবে শুরু করতে চান তাদের জন্য আমার টিপস থাকবে যে আপনারা অবশ্য প্রাকৃতিক ফুলের যে সেটগুলো থাকে সেগুলো যদি না পারেন তা আপনারা নর্মাল যে ফুলগুলো রয়েছে সেগুলোতে অবশ্যই প্র্যাকটিস করবেন আপনার হাতের যখন গ্রোথ ঠিক হয়ে যাবে তখন আপনি প্রাকৃতিক যে ফুলগুলো রয়েছে বিভিন্ন সেডের ফুলগুলো রয়েছে সেগুলো আপনি করতে পারেন আমি কিন্তু আপনাদের বারবার দেখিয়ে দিচ্ছে যে হয়তো আমি সরাসরি বোতল থেকে বা বোতলের মুখে যে রঙটুকু থাকে সেটা দিয়ে কিন্তু আমি ইউজ করছি আমি কিন্তু একই তুলি বারবার ইউজ করছি আপনি আপনাদের আমি দেখাই নাই বাট এটা আমি কিন্তু প্রত্যেকবার পানি কিন্তু আমি সবসময় পাশে রাখি আর পাশে রেখেই আমি বারবার ধুয়েই তারপর কাজ করি আর আপনারা যদি কাপড়ের সাহায্যে ভালোভাবে না পরিষ্কার করতে পারেন তুলি তাহলে কিন্তু তার আঁশগুলো দিয়ে যে পানি থাকে সেটা কিন্তু কাপড়ে ছড়িয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই সাবধান অবলম্বন করতে হবে যে আপনারা কাজ করার সময় যে তুলিটা পানি দিয়ে ধুবেন সেটার জন্য অবশ্যই কাপড়ে পানিটা শুষে তারপরে আপনি আবার তুলির সাহায্যে কাজ করা শুরু করবেন আমার কাজ একেবারে শেষের দিকে চলে আসছে আমি আপনাদেরকে বলবো আজকে যে অ্যাক্রেলিক রং দিয়ে কাজ করার সময় কিভাবে আপনার কাজটা সফট থাকবে আর আপনারা যে ভুলগুলো করে থাকেন সেই ভুলগুলো আমি অবশ্যই বলবো কাজের কোর্টারগুলো সরাসরি কাজ করলে একটু হার্ড হয় সফট করবেন কিভাবে বা কাজটা করতে করতে আমাদের ফ্যানের বাতাসের কারণে কিন্তু রঙটা অনেকটা হার্ড হয়ে যায় তো পাতলা করার জন্য অবশ্যই আপনি প্রথমত বাইন্ডার মিক্সড করবেন তারপর এক ফোটা এনকে এখানে এগুলো মিক্সড করলে রঙটা খুব হার্ড হয়ে যায় যেহেতু রঙে পর্যাপ্ত পরিমাণে মেডিসিন মিক্সড করে লেভেল করে এটা যেহেতু ইন্ডিয়ান রং লেবেল করেই দেশে কিন্তু পাঠানো হয় আর সফট করার জন্য আমাকে অবশ্যই এক ফোঁটা পানি দিতে হবে এখানে শুধুমাত্র আমি পানি দিয়ে আপনাদের দেখিয়েছি যাদের ক্ষেত্রে এনকে বাইন্ডা থাকবে না তাদের জন্য আমি আরও এটা দেখিয়েছি তবে আমি এটা বুঝিয়েছি যে পানি দিলে আপনারা কি পরিমাণ ব্লেন্ড করবেন আপনাদের এই ব্লেন্ডের কারণেই কিন্তু রঙটা ছড়িয়ে যায় আপনারা পানি দেওয়ার সাথে সাথে তুলিটা নিয়েই সরাসরি কাপড়ে বসিয়ে দেন আর ভুলটা আপনাদের তখনই হয় তখন সাথে সাথে রঙটা কিন্তু ছড়িয়ে যায় আর আপনাদের মনে প্রশ্ন থাকে পানি তো কখনোই দেওয়া যাবে না আর দিলে আপনার রঙ কিন্তু ছড়িয়ে যায় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে যে শুধুমাত্র আপনি কিভাবে কাজটা সফট করতে পারবেন আর আপনি পানি দেওয়ার পরেও কেন অন্যের রঙ ছড়ায় না আর আপনার রংটা ছড়িয়ে যায় এখন পানি কি পরিমাণে দিবেন সেটা হচ্ছে মেন প্রশ্ন আপনাকে দেখেই বুঝতে পারবেন যে আমি কতটুকু রঙে কতটুকু পানি দিলে আমার রঙটা অ্যাডজাস্ট করবে আমি এখানে আপনাদের এনকে বাইন্ডার দিয়েও দেখিয়েছি ফোঁটা ফোটা এনকে এক ফোটা বাইন্ডার আর আগেই তো আমার পানি দেওয়া হয়েছে আর তুলির সাহায্যে আমি ভালো করে ব্লেন্ড করে নিব তাহলে আমাদের কোনো অংশে পানির পরিমাণ থাকবে না পানিভাব থাকবে না প্রত্যেকটা রঙের সাথে মিক্সড হয়ে গেলে আমার রঙ কখনোই ছড়াবে না এই ভুলটা আপনারা বারবারই করে থাকেন যে আপনারা ব্লেন্ড করতে পারেন না যার কারণে আপনাদের রংটা কিন্তু ছড়িয়ে যায় তো আপনারা যদি এইভাবে কাজটা করেন তাহলে আপনাদের রং অবশ্যই সফট থাকবে বিভিন্ন তুলির সাহায্যে আপনারা পাতার সেটগুলো কিন্তু করে নিতে পারেন তো আমার কথা বলতে বলতে কাজটা একদম শেষে পর্যায়ে চলে আসছে দেখেন আমি দেখে দিচ্ছি আপনারা সব সময় একটা মগ বা বাটি বা যে কোনো কিছুতে আপনারা পানি নিয়ে বসবেন একটা পুরনো কাপড় নিয়ে বসবেন যাতে আপনারা কাজ করতে করতে তুলিটা যদি দুই এক সেকেন্ডের মধ্যে রেখে দেন তাহলে প্রচণ্ড হার্ড হয়ে যায় আপনি কাজ করতেই পারবেন না অ্যাক্রেলিক রঙের এটা একটা সমস্যা যে তুলি খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যায় তো আমার ভিডিও একেবারেই শেষ পর্যায়ে চলে আসছে আমার জামাটা একদমই কমপ্লিট আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ